হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি অসাধারণ মাছের রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি মাগুর মাছ কেটে ধুয়ে রেখেছি, একদম তরতাজা। এখানে নিয়েছি টমেটো কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন মাছটাকে ভালো করে মেখে নেব। আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছটা আমার মাখা হয়ে গেছে, তেলটাও এখানে গরম হয়ে গেছে। আমি একে একে এখন মাছগুলোকে দিয়ে দিব। এ সিজনে মাগুর মাছ খেতে, মাগুর মাছ, শিঙি মাছ খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমি একদম গ্রাম্য পদ্ধতিতে এই মাছ ভুনাটা করে আপনাদেরকে দেখাবো। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আবার উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা সবাই আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। বন্ধুরা, মাছগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে, এখন এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো এখানে মরিচের গুঁড়া।
ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া। এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন এখানে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোটা ভালো করে গলে যায়। এখানে আমি দেশি টমেটোটা ব্যবহার করেছি যাতে খেতে একটু টক টক লাগে। টমেটোগুলো আমার গলে গিয়েছে, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এখন মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যাতে মাছের গায়ে মশলাটা ভালো করে ঢুকে যায়। মাছের বোনাটা আমার প্রায় হয়ে এসেছে, এখন ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি। এখন এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খেতে খুবই অসাধারণ হয়েছে, একদম সহজ পদ্ধতিতে। বন্ধুরা, ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।